ভোলার দৌলত খান এলাকার ইসরাফিল ইরয় নামের এক মাদ্রাসার শিক্ষার্থী একটি লঞ্চ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে। লঞ্চটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছেন হাজারো মানুষ। তবে এই সৃজনশীল কাজের সঠিক মূল্যায়ন করা গেলে দেশের কল্যাণে কাজে লাগানো যাবে বলে মনে করছেন সচেতন মহল। পানি কেটে সামনের দিকে অগ্রসর হচ্ছে চারতলা বিশিষ্ট একটি লঞ্চ। তবে এটি কোনো আসল লঞ্চ নয়, খেলনা লঞ্চ। এই লঞ্চটিতে রয়েছে বিনোদন পার্ক, রেস্টুরেন্ট ও কেবিন। লঞ্চটি বানিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দৌলত খান উপজেলার চরখলিফা ইউনিয়নের দেদারুল্লা গ্রামের ইসমাইল মন্টুর মাদ্রাসা পড়ুয়া ছেলে ইসরাফিল ইরয়। ইসরাফিল ইরয় ঢাকায় বেড়াতে এসে দেখতে পান লঞ্চ। সেই দেখা থেকেই লঞ্চ তৈরির নেশা চাপে তার মাথায়। পড়াশোনার ফাঁকে তৈরি করতে শুরু করেন লঞ্চ, সংগ্রহ করেন ককশিট, ব্যাটারিসহ বেশ কিছু উপকরণ। টানা ৬ মাসের পরিশ্রম শেষে তৈরি করেন ব্যাটারি চালিত একটি খেলনা লঞ্চ। আমার সাথে মানে দৌলত খান থেকে ঢাকা বেরোতে যাই লঞ্চ দিয়ে, তখন লঞ্চে উঠে পুরো লঞ্চটা ঘুরে দেখলাম। তখন আমার মনে একটা ইচ্ছা থাকলো যে এরকম একটা লঞ্চ কিভাবে বানানো যায়। তখন লঞ্চ ঢাকা থেকে এসে বাড়িতে দেখলাম যে সোলার দিয়ে ফ্যান চলে। তখন আমি ভাবলাম যে সোলার দিয়ে তো লঞ্চ চালানো যায়। তখন এই কার্যক্রমটা শুরু করেছি। এখন এটা ব্যাটারি দিয়ে চালাচ্ছি, কিন্তু পরবর্তীতে এটা সোলার দিয়ে কিভাবে বানানো যায় সেই ব্যবস্থা আমি করবো। ভবিষ্যতে লঞ্চটি আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে তার। ইরয় কয়েকদিন আগে চারতলা বিশিষ্ট একটি লঞ্চ তৈরি করছে, তার নিজস্ব মেধা শ্রম দিয়ে সেটা তৈরি করছে, যেটা আমরা দেখে খুবই আনন্দিত হয়েছি। আশা পড়ুয়া ছাত্রের দ্বারা এরকম একটা লঞ্চ তৈরি করা সত্যি বিস্ময়কর। আমি প্রথমে ঘটনাটা শুনলাম, কিন্তু আজকে এসে এখানে দেখলাম সত্যি ইরয় নামে একটি মাদ্রাসার ছাত্র সে নিজস্ব মেধা শ্রম দিয়ে একটি লঞ্চ তৈরি করছে এবং সেটা আজকে আমাদের সামনে সকলের সামনে লঞ্চটা চালিয়েছিল। এই ধরনের শিশুদের সরকারিভাবে কোনো সহায়তা প্রদান করলে হয়তোবা তারা আরও ভালো কিছু তৈরি করতে পারো, যেটা আমাদের দেশের জন্য অনেক উপকৃত হতো। পানিতে ভেসে চলা সেই লঞ্চ দেখতে গ্রামে প্রতিদিন বাড়ছে মানুষের সমাগম। ইসরাফিল ইরয়ের সৃজনশীল মেধার সঠিক মূল্যায়ন করা গেলে দেশের কল্যাণে কাজে লাগানো যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট।